নানা বাধা বিপত্তির সত্ত্বেও স্বাধীনতার সাড়ে চার দশকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য বেশ ভালো অন্যান্য দেশের সাথে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক সঠিক পথেই এগোচ্ছে বলে মত দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান ও অধ্যাপক শাহিদুজ্জামান দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানো এবং চীন ও ভারতের সাথে আস্থার সম্পর্ক ধরে রাখার উপর জোর দিয়েছেন তারা মাহমুদ শাওনের প্রতিবেদন সবার সাথে বন্ধুতা কারো সাথে বৈরিতা নয় এই মূলমন্ত্রের উপরেই প্রতিষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীনতার ছেচল্লিশ বছরেও এই নীতি থেকে সরে আসে নাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় তো বটেই সারা বিশ্বেই একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়ে ওঠার নীতিতে বাংলাদেশ সঠিক পথে হাঁটছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আটাশ বছর ধরে বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন আশফাকুর রহমান সাবেক এই কূটনীতিকের মতে স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েই দেশের কূটনৈতিক সাফল্যের শুরু বড় যেটা অর্জন যেটা আমাদের কমন মানুষের সুবিধা হবে এটা হলো সমুদ্র সীমা অনেক বছর ধরে সমুদ্র সীমা এমনি নিস্তেজ হয়েছিল আমরা ঢুকতে পারবো কিনা আমাদের চিটাগং বন্দরে এটাও জানি না আমরা আমরা মিয়ানমারের সাথে করলাম প্রথমে ভেরি ডিফিকাল্ট কান্ট্রি মিয়ানমারের সাথে করা আর ইন্ডিয়ার সাথে প্রবাসী বাংলাদেশিদের সততা শ্রম এবং জাতিসংঘ মিশনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বাড়িয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর শাহিদুজ্জামান বাংলাদেশ বিভিন্ন এই যে কূটনৈতিক ক্ষেত্রে যে বিভাজন আন্তর্জাতিক ব্যবস্থায় এবং বাংলাদেশের কূটনীতি মোটামুটি এই আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবর্তনগুলোর সাথে তারা কোনোভাবেই কোনো জটিলতায় জড়ায়নি তবে রোহিঙ্গা সমস্যা তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন এবং ভারত ও চীনের সাথে সুসম্পর্ক ধরে রেখে জাতীয় স্বার্থ আদায়ের চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন তারা হবে ট্রেড বাড়াতে হবে আমাদের একটা মানে আন্তর্জাতিক সমস্যাগুলো সমাধান করার জন্য একটা জোট করতে হবে জোট আছে আমাদের জোটগুলোকে একটি করতে হবে ওআইসি আছে এই যে রোহিঙ্গা হচ্ছে কিছু করতেছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা শরণার্থী সমস্যা নিরাপদ পানিসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের বলিষ্ঠ উচ্চারণ ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে দেশকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে বলেও মনে করেন তারা মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা